আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তারেকুল ইসলাম। আজকে আপনাদেরকে আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016-এর অ্যাডভান্স কিছু অপশান দেখাবো। বিশেষ করে যারা নতুন তাদের জন্য এটা সহায়ক হবে, যারা পুরাতন এবং অ্যাডভান্স সবার জন্যই কোর্সটা টিউটোরিয়ালসটা বানানো হচ্ছে। আশা করি আপনি যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন, ফার্স্ট রাখি অনেক কিছুই বুঝবেন, শিখবেন, এবং যদি মনে করেন কোনো কমতি থাকে আমার বা কোথাও আমি কম ঠিকভাবে হচ্ছে না, তো কমেন্টস করে জানাইতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক করে নিব। আর বিশেষ করে যারা ছাত্র তাদের জন্য এই কোর্সটা টিউটোরিয়ালসটা বানানো হচ্ছে। তো চলেন শুরু করা যাক। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2016। আমি ধরে নিচ্ছি যে আপনার আপনার কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড 2016 ডাউনলোড করা আছে। আর যদি আপনার ডাউনলোড করা না থাকে, তাহলে আমি বলবো যে আমি নিচে কমেন্টসের মধ্যে লিঙ্ক দিব, আপনি ওই লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ওইখানে আমি আপনাদের প্রোডাক্ট কিউ দিয়ে দিব। তাহলে শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড অল অ্যাপস থেকে আমি আমি উইন্ডোজ 2010 ইউজ করতেছি, তো উইন্ডোজ 10 ইউজ করতেছি, সেই জন্য আমার মেনুগুলি ব্যবহার আসতেছে। আপনারা যেটি ইউজ করেন ওইখানে মাইক্রোসফট ওয়ার্ড 2016 পাবেন। তো বিশেষ করে এটা শুরু করার জন্য আপনাকে সবসময় অল প্রোগ্রামের মধ্যে আপনি কী পাবেন, মাইক্রোসফট অফিস, এই যে মাইক্রোসফট অফিস 2016-এ ক্লিক করলে আপনি পাবেন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস 16, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, এটা থাকে এখানে, এই যে ভিজিও, এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2016 আপনি এখান থেকে আনতে পারেন, অথবা আপনি রান চেপে, অর্থাৎ উইন্ডোজের বাটনটা চেপে এখান থেকে আর চাপতে পারেন, এই রান বাটনটা আসবে, এখানে উইন ওয়ার্ড লিখে দিতে পারেন, উইন ওয়ার্ড লিখে দিলেও আসবে। তো আপনি যেভাবে আপনার কাছে ভালো লাগে আপনি সেভাবে ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, তাহলে আমরা এখান থেকে শুরু করতেছি। আবার দেখেন, আবার দেখেন ওয়ার্ড 2016, হ্যাঁ, যাক শুরু হচ্ছে। এখন কথা হচ্ছে, যখন আপনি ওয়ার্ড 2016 শুরু করবেন, তখন আপনার সামনে এই মেনুগুলো আসবে, এখানে প্রোডাক্টটি দেওয়া নেই, সেই জন্য আসতেছে। যেমন আপনি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলেন প্রথমে, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছাড়াও বিভিন্ন রকম টেমপ্লেট আছে, যেমন এই বিভিন্ন লেটার, রিপোর্ট, হ্যাঁ, নিউজ লেটার, রিজিউম, তারপরে আপনার বিভিন্ন রকম এসেনশিয়াল প্রোডাক্ট আছে, স্টুডেন্ট রিপোর্ট, ইনুয়েল রিপোর্ট, বিভিন্ন কিছু আছে। আপনি ফার্স্টে আমরা ব্ল্যাঙ্ক নিয়ে শুরু করলাম, ঠিক আছে। যখন আপনি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিয়ে শুরু করবেন, তখন দেখবেন মেনুটা ঠিকইভাবে আসতেছে। তো আশা রাখি আপনারা যারা জানেন তারা তো জানেন, এগুলো হচ্ছে মেনু বার, হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল বার, হ্যাঁ, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে টাইটেল বার, তারপরে এগুলো হচ্ছে বিভিন্ন ট্যাবের অপশন, ঠিক আছে। এই ট্যাবগুলো বিভিন্ন সময় চেঞ্জ হয়, যেমন হোমের মধ্যে থাকলে এগুলো আসে, ইনসার্টে আসলে এটা চেঞ্জ হয়, তারপর ডিজাইনে আসলেও চেঞ্জ হয়, লেআউটও আসলে চেঞ্জ হবে, হ্যাঁ, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, হ্যাঁ, বিভিন্ন কিছু। এছাড়াও যদি আপনি বিভিন্ন প্লাগিনস ইউজ করেন, প্লাগিনসগুলো এখানে আসবে, ঠিক আছে। তো চলেন শুরু করা যাক। যেমন মাইক্রোস, এটাতে মধ্যে আমরা যেটা করি, রেকর্ড মাইক্রো, ভিউ মাইক্রো, এটা হচ্ছে আছে একটা অন্য অপশন, ঠিক আছে। এই যে আমরা এই সমস্ত জিনিস দেখতেছি, এগুলো সব একটার পর একটা অপশন, যাকে আমরা আবার হোম মেনুতে চলে যাচ্ছি। এখন স্বাভাবিক যে কেউ যখন আমরা লিখি, তখন আমরা কিবোর্ডের যে ম্যানুয়ালগুলো ফলো করি, ধরেন আপনি লেফট হ্যান্ড থেকে, যেমন আমি ওএস কেন কিবোর্ডটা চালু করছি আপনাকে দেখানোর জন্য, যেমন ASDF, যারা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড বা কম্পিউটার শিখেন তাদের জন্য, যেমন ASDF, GHJKL, সেমিকোলন, অর্থাৎ আপনার বাম হাতে লেফট হ্যান্ডে থাকবে সেমিকোলন, LKJ এবং এইচ আপনি আপনার সাদাত আঙ্গুল দিয়ে আবার ফ্রেস করবেন, আর বাম হাত দিয়ে আছে ASDF, তারপরে জিটা আপনার বাম হাতে সাদাত আঙ্গুল দিয়ে আবার কী করবেন, ক্লিক করবেন, এভাবে করে আপনি উপর নিচে টাইপ করবেন। আচ্ছা যাক, এখন আসেন আমরা এখন শুরু করি। ধরেন এখানে আমরা লিখলাম যে দিস ইজ মাইক্রোসফট 2016 টিউটোরিয়াল 2016 অ্যাডভান্স টিউটো ইন বাংলা। আচ্ছা, আমি এখন এটা লিখলাম। এখন এই জায়গাটাতে আমি ধরেন এই অপশানটা, এই জায়গাটাকে ঝুম করতে চাই, তাহলে আমি কি করব, এই যে আমার কিবোর্ড দেখাচ্ছি, কিবোর্ডে এই যে কন্ট্রোল বাটন, এটা ধরে মাউসকে ঘুরাবেন, হ্যাঁ,
এই দেখুন আমি মাউসকে ঘুরেছি, এখন কন্ট্রোল প্রেস করা আছে, খেয়াল করেন। আমি এই মাউসকে আমার বাটনকে মাউসের থার্ড বাটন অর্থাৎ হুইলের যেটা, এটা ঘুরে এটা কী হচ্ছে, জুম হচ্ছে। জুম হচ্ছে কি না দেখেন, আবার ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করে আমরা জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। ব্যাস কন্ট্রোল ছেড়ে দিই। ব্যাস এখন আমরা আমাদের কাজের সুবিধার জন্য এটাকে একটু বড় করে নিলাম আবার। এখন দেখেন লিখালেখি করার সময় বিশেষ করে ফার্স্ট টাইম এই অক্ষরগুলো বড় করতে হয় অনেক সময়। আমি চাইলাম যে ফেজের সাইজ ঠিক থাকুক, আমার ফন্টগুলো একটু বড় হোক। এখন আমার ফেজের সাইজ হচ্ছে এতটুকু, তো আমি এটা ফন্টগুলোকে বড় করতে চাই 16, 18, 20, আপনি যতটুকু দেন এখানে পাবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে 16 দিলাম এটাকে। এখন আমি চাচ্ছি যে যে দিস ইজ মাইক্রোসফট 2016 অ্যাডভান্স, হ্যাঁ টিউটোরিয়াল মাইক্রোসফট 2016, এটাকে কী করবো, বোল্ড করবো অর্থাৎ মোটা করবো। ব্যাস আমার এখান থেকে আমি মোটা করতে পারি। ঠিক আছে, মোটা করলাম, তারপর আমি অ্যাডভান্স, আচ্ছা পুরাটাকে মাইক্রোসফট 2016 অ্যাডভান্স টিউটোরিয়াল, এটার নিচে ধরেন আমি একটা কী দিতে চাচ্ছি, একটা আন্ডারলাইন দিতে চাচ্ছি। ব্যাস ইউর মধ্যে এইটার মধ্যে ক্লিক করলে আন্ডারলাইন হবে। হ্যাঁ, এটা আমি শর্টকাট কন্ট্রোল ইউ দিতে পারি। তারপর আমি এগুলোকে যদি ইতালিক টাইপ করতে চাই, যেমন এটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে আমি ইতালিক টাইপ করতে চাই, ব্যাস আই চাপলেই হবে, ইতালিক হয়ে গেল। এখন এটা তো হচ্ছে এই মেনুর অপশানগুলো, এই মেনুতে আরও কিছু অপশান আছে। দেখেন অনেক সময় আমরা লিখার সময় কী করি, বিভিন্ন স্টাইল ইউজ করি, যেমন দিস দিস ইজের মধ্যে আমি যদি এই অপশানটা চাই ক্লিক করি না, মাঝখান দিয়ে কাটবে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস, যেমন আমরা কী লিখি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার লিখি না, এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ 2। এখন এই 2টাকে আমি যদি স্কোয়ার দিতে চাই, তাহলে এটা কী করতে হবে, এইটার মধ্যে চাপতে হবে, এটা হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট হবে, এটার নাম হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট। বা আমি কী করতে চাই, বেস হিসাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান, বা আমি দিতে চাচ্ছি যে এখন এটা বেজের মধ্যে চলে আসছে, আমি এটাকে আবার ক্লিক করে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। তা আমি এখানে দিলাম M2, এখন M টাকে আমি নিচে নামাবো, এটির জন্য সাবস্ক্রিপ্ট ইউজ করতে হয়। ঠিক আছে, এটাকে বলে সাবস্ক্রিপ্ট, গণিতের সময় এটা করা হয় বিশেষ করে। তারপরেও এছাড়াও বিভিন্ন গণিতের অপশানের জন্য ইকুয়েশনটা ইউজ করা, আমরা দেখাবো ইনশাল্লাহ একটু পরে, ইউজ করা হয়। এখন গেলে এই পার্টটা, আমরা এখানে কয়েকটা জিনিস ইউজ করলাম। এখন এই যে এটা উপরে নিচে ফন্টকে বড় করা ছোট করার জন্য এটা ইউজ করা হয়, যেমন আমি এটাকে ধরে যদি এটা চাপি কী হবে, দেখেন এ ফন্ট বড় হচ্ছে, এটা চাপলে কী হবে, ফন্ট ছোট হবে। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে আপনার চেঞ্জ কেজ, কেজ ইউজ করা অর্থাৎ এখানে অনেকগুলো বড় অক্ষর আছে, ছোট অক্ষর আছে, এগুলোকে বড় করা ছোট করা একসাথে। আমি এগুলোকে যদি এখানে ক্লিক করি, এটা কোন কেজে করবো, সবগুলো যদি আপার কেস করি তাহলে এখানে ক্লিক করলে হবে। ঠিক আছে, তারপর আমি যদি এগুলো লোয়ার কেস করি, সবগুলো ছোটো দ্বারা হয়েছে, বা আমি যদি এগুলোকে কী করি সেন্টেন্স কেস করি, দেখেন সেন্টেন্স কেস ঠিক আছে কিনা। এখন যদি আমরা সেন্টেন্স কেস না করি, আমরা যদি এটা এমন করি যে ক্যাপিটাল ইচ ওয়ার্ড ব্যবহার করা যায়, এটাও সুন্দর। ঠিক আছে, বাকি আমরা সেন্টেন্স কেস করে দিব। হ্যাঁ, যেহেতু এটা ওদের কোম্পানির নাম, এখানে এটা বড় হাতে দিয়ে দিব, মাইক্রোসফট 2016 অ্যাডভান্স স্টুডেন্ট বাংলা। আচ্ছা যাক, এখন আসেন, আমি চাচ্ছি যে এই লেখাটা কি মানে একটু ছোট, এটা 14 না, আমরা এটাকে 14 করে দিচ্ছি। এখন এই যে এই মেনুটার কাজ শেষ প্রায় আমাদের, এখন আমরা এখানে এই জিনিসটা দেখাবো, যেমন কার্ট, কফি, পেস্ট। এই কার্ট, কফি এগুলো কি, যেমন আমি দিচ্ছি মাইক্রোসফট দিস ইজ, এটাকে আমি যদি কাট করি, কাট করলে এটা নিয়ে যাওয়া হলো, এখন আমি চাচ্ছি এই কাট করে এটাকে এখানে ফেলবো। হ্যাঁ, তো এটার মধ্যে ক্লিক করলে হবে কি, ফেস্ট হয়ে যাবে, যেমন ফেস্ট ডি সেট ডিফল্ট ফেস্ট। ঠিক আছে, বা আপনি এইটাকে কী করতে পারেন, আপনি নর্মালি ফেস্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সরি। ব্যাস এটার জন্য আমরা ফেস্ট করতে পারি, যেমন স্পেস দিয়ে ফেস্ট, এই ফেস্ট হয়ে গেছে, দিস ইজ চলে আসছে না। এখন এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল, আচ্ছা যখন আমরা কোনো কিছু তুলে নিব, আমি যদি এটা তুলে নিই যে এটা এটাকে তুলে নেওয়ার জন্য কাট কাট, এটাকে শর্টকাটে আপনি যখন কিবোর্ড থেকে করবেন তখন কন্ট্রোল এক্স। ঠিক আছে, আর যখন এটাকে আপনি পেস্ট করবেন তখন এটার মধ্যে দিতে হবে কি কন্ট্রোল ভি। দেখছেন আমি আপনাকে অন স্ক্রিন কিবোর্ডে দেখাচ্ছি, যেমন এই জায়গায় আমি স্পেস চাপলাম, কন্ট্রোল ভি, দেখেন পেস্ট হয়ে গেছে। ঠিক আছে না, এই এখন আমাদের দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই, আমরা এখন এখানে কফি পেস্ট দেখলাম, এখন শুধু আমি চাচ্ছি যে না শুধু নিব, তো নেওয়ার জন্য কন্ট্রোল সি, কফি দিলেই হবে। এই যে কফি দিলাম এবং এখানে পেস্ট করে দিলাম, পেস্ট, ব্যাস চলে আসছে। ওকে, তাহলে আমার কফি পেস্ট এই মেনুটা গেল, এখন আমার এই যে ফন্টের অপশানটা গেল। তারপর আসেন আমরা এবার দেখবো
এই মেনুটা, এই মেনুটার কাজ কি, এই মেনুটার যে সমস্ত কাজ সেটার মধ্যে হচ্ছে আমরা এটা কেটে দিচ্ছি। এই মেনুটার যেসব কাজ সেটা হচ্ছে কি বুলেটিং, এটাকে বলে বুলেটস, হ্যাঁ, নাম্বারিং, বা অর্থাৎ আমরা বিভিন্ন সময় লিখি না, যেমন আমি একটা জিনিস লিখলাম হোয়াট ইজ ইউর নেম, ইউর নেম, হ্যাঁ। এখন আমার এখানে বিভিন্ন কোশ্চেন মার্ক আছে, আরো আরো প্রশ্ন আছে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, ঠিক আছে। এখন আমার এখানে বিভিন্ন প্রশ্ন আমি চাচ্ছি যেগুলোতে নাম্বার করার জন্য, নাম্বারিং করার জন্য, তা আমি এখানে কি করতে পারি, নাম্বারিং করে দিলাম, অর্থাৎ 1 2 3। এখন এগুলোর ভিতরে আবার সাব নাম্বার হইতে পারে, যেমন সুজ দ্য বেস্ট আনসার যখন দেওয়া হয় তখন, যেমন আমার এখানে সামনে এখন এটা টু, টু হলে বুঝতে হবে যে এটার ভিতরে প্রশ্ন। তাহলে আমি যেটা করতে হবে, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এখন আমার 2 নম্বর যেটা, আমি যদি এখানে লিখি ফাদার নেম সালাম কালাম রফিক, তাহলে এখানে আমাকে ABC দিতে হবে। তাহলে আমি এখানে কি করব, ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করলে এখানে এখানে চলে আসবে, যেমন সালাম সালাম কালাম কালাম রফিক জব্বার, হ্যাঁ। এখন এখানে আমার অটোমেটিক নাম্বারগুলো হয়ে গেল, ঠিক না। যদি এগুলোর ভিতরে আমার আবার সাব নাম্বার থাকে তাহলে আমাকে কি করতে হবে, যেমন জব্বার আবাস, দেখেন এখানে এটা হচ্ছে কোশ্চেন নং, ধরেন এখানে আমি এটা 1 নম্বর একটা কোশ্চেন, তো এভাবে করে এটার ভিতরে আরও সাব নাম্বার থাকতে পারে, যেমন আমি হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ফাদার ফাদার নেম, হ্যাঁ, ফাদার নেমের জায়গায় আমি যদি দিই হোয়াটস ইউর নেম, ফাদার নেম ট্যাব দিলে এটার ভিতরে চলে আসবে, ফাদার নেম জামাল কামাল আরাফাত হাফিজ। আচ্ছা, এখন হাফিজেরও আবার কয়েকটা নাম হইতে পারে, বা এরকম ভাবে যদি আপনি এটার ভিতরে আরো সাব নাম্বার করতে চান তাহলে, হ্যাঁ, আপনি এখানে আবার ট্যাব দিলে আবার ভিতরে চলে আসবে আরো নাম্বার, ঠিক আছে। আপনি যতগুলো সাব নাম্বারে যেতে চান কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা যেটা করতে হবে, ধরেন আমি চাচ্ছি যে না এগুলোতে আমি নাম্বার দিব না, নাম্বার ওইটাতে থাকবে, এটাতে বুলেটস থাকবে, বা এগুলোতে বুলেটস থাকতে পারে, বা এটাতে বুলেটস থাকতে পারে, তো এটা সিলেক্ট করে শুধু বুলেটসের মধ্যে ক্লিক করলে বুলেটস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ঘটনার পরে আমরা এটার পরে দেখবো যে নাম্বারিং এর বিভিন্ন সিস্টেম আছে এখানে, এই যে কত রকম নাম্বারিং সিস্টেম, আমরা যে কোনো নাম্বারিং সিস্টেম ইউজ করতে পারবো, হ্যাঁ, যে প্রথমে কি কিভাবে আসতে পারে, বা আমরা এখানে এখানে লেভেলগুলো দেখতে পারি, যেমন প্রথমে বুলেটস আসবে, খেয়াল করেন প্রথমে বুলেটস আসবে, তারপরে এ, তারপর 1, তারপর আবার 1, হ্যাঁ, রোমান 1, তারপর ইংলিশ 1, হ্যাঁ, এভাবে আসবে। তো এভাবে করে আমি আবার এগুলোকে সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে। আপনি অনলাইনে এগুলোর বিভিন্ন টিউটোরিয়ালস দেখবেন। তারপর আসেন আমরা, তারপর আমরা দেখি যে এখানে আমাদের বিভিন্ন অপশান আছে, হেডিং টেডিং বিভিন্ন সেটিং আপনি দিতে পারবেন। তারপর আসেন এই লেখাগুলো আমরা চাচ্ছি যে আমরা মাঝখান থেকে শুরু করবো, যেমন একটা লেখা মানুষ অনেক সময় বিভিন্ন লেখা লিখে না, বিভিন্ন কোশ্চেন লিখে না, তখন কি করতে হয় মাঝখান থেকে এই কি করে, মাঝখান থেকে মানুষে লেখা শুরু করে, যেমন মডেল টেস্ট, মডেল টেস্ট 2016, 2017, 2017, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এইটাকে কোথায় দিব, একদম সেন্টারে দিব, এই যে এই জায়গায় ক্লিক করলে কি হবে, সেন্টার হবে, কন্ট্রোল ই চাপলেই হবে আপনাকে। এখন আমি এটা বড় করব, এই যে এখান থেকে বড় করে দিলাম এবং এটা বোল্ড করলাম, কারণ আমি যদি চাচ্ছি যে না এখানে আর একটু স্পেস রাখবো, মডেল টেস্ট ফুল মার্ক, ফুল মার্ক হচ্ছে ধরেন 25, তারপরে টাইম টাইম 2 আওয়ার্স, ব্যাস এটাকে একটু ছোট করে দিলে হবে, এভাবে করে আমরা আস্তে 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 কাজগুলো করতে পারবো। আচ্ছা, যাক, এখন আমার এই মেনুর কাজটা আমরা অনেকটা দেখলাম। এখন এইখানে ইনডেন্ট যেগুলো আছে, যেমন এই যে ইনডেন্ট, এগুলো দিয়ে কী হয়, সামনে পিছিয়ে যায়, দেখেন, এই দেখছেন, আমরা যেটা ট্যাব দিয়ে করতাম এটা ওনারা এইভাবে করতেছে, এই আস্তে আস্তে, ঠিক আছে, এই। তারপরে এই যে জাস্টিফাই, অর্থাৎ কতটুকু লাইন স্পেস হবে, যেমন এখানে কতটুকু লাইন স্পেস আছে, আমরা এটাকে ভাড়াইতে কমাইতে পারবো, সেটার জন্য এই জায়গাটা ইউজ করবো, 1 1.5, একটু একটু বাড়তেছে না, আমরা এটাকে আরও বাড়াইতে পারবো, আরও কমাইতে পারবো, ঠিক আছে, এতটুকু রাখা যায়। যাক গেল, এখন আমরা এটাকে সামনে
পিছনে নিলাম, তাহলে আমাদের এই এতটুকু গেল। এখন আসেন আমরা এই যে এই যে টাকার পরে এই যে স্টাইলিংটা করলাম রহটা, তো আপনার কাছে মনে হচ্ছে যে একটা লোক এই ডিজাইনটা করছে বা এগুলো এইভাবে সাজিয়েছে আপনার কাছে পছন্দ হচ্ছে না, আপনি এইখান থেকে যে কোনোভাবে একটা ডিজাইন ফলো করতে পারেন, যেমন এই যে বিভিন্ন কালার অপশন, হ্যাঁ এই কালারটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আর যদি আপনি মনে করেন একদম ফরম্যাট ক্লিয়ার করে ফেলবেন, তাহলে ক্লিয়ার ফরম্যাটিং এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, ব্যাস সব ক্লিয়ার। দেখছেন সব ক্লিয়ার হয়ে গেছে না, আপনি আবার নতুন করে সাজাতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা ইনসার্টে চলে যাই। আপনি যখন একটা ডকুমেন্ট তৈরি করবেন তখন আপনি বিভিন্ন রকম টেবিল, কাভার পেজ, বিভিন্ন কিছু করতে হবে। হ্যাঁ, তো কাভার পেজ আপনি বানাইতে পারেন এখানে ক্লিক করে। হ্যাঁ, বিভিন্ন রকম কাভারের অপশন আছে, আপনি এগুলো থেকে কাভার নিয়ে নিতে পারেন, টেমপ্লেট আছে। হ্যাঁ, যেমন আমরা যদি একটা ডিজাইন নেই, যেমন এইখানে বিভিন্ন ডিজাইন আছে, এই সুন্দর সুন্দর ডিজাইন আপনি নিতে পারেন, অসুবিধা নেই। এই যে আমরা একটা কাভার পেজ করে ফেলবো এখন, ধরুন আমরা এটা নিলাম, এই আমাদের ডকুমেন্ট টাইটেল হচ্ছে কি বুক, এই যে আমি এখানে লিখে দিলাম, কি লিখবো, মাইক্রোসফট 2016 ইবুক, ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে আমার বই। আচ্ছা, আমি এতটুকুই দিলাম, ওকে, সাবটাইটেলও দেওয়া যায় ইবুক, ব্যাস। এরপরে ডেট, জানুয়ারি 2016, ঠিক আছে। তারপরে গেল, এবার আসেন কোম্পানির নেম, আচ্ছা কোম্পানির নেম দিলাম না এখন, এই এখন আপনার কি হয়ে গেল, এটা কাভার পেজ হয়ে গেল, ঠিক আছে। তারপরে আসেন আমরা এটার মধ্যে, ধরেন আমরা যখন ডিজাইন করব তখন কি হয়, এটাকে আমরা আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এখন ইনসার্ট, ইনসার্টের মধ্যে আমরা এখান থেকে কাভার প্লেস, ফেস, ব্ল্যাঙ্ক ফেস, ফেস ব্রেক, বিভিন্ন কিছু আছে। যেমন ব্ল্যাঙ্ক ফেজ মানে এখানে যদি আমি একটা ব্ল্যাঙ্ক খালি ফেজ নিতে চাই, এখানে ক্লিক করলে হবে, বাস একটা খালি ফেজ হয়ে গেছে দেখুন মাঝখানে। আচ্ছা আসেন, এবার আমরা এখানে কাজ করি, ফেজ ব্রেক দিলে পরের ফেজে চলে যাবে। এখন আমরা একটা ইনসার্ট একটা টেবিল নিই, আমরা টেবিল বিভিন্নভাবে নিতে পারি, ড্রয়িং করেও নিতে পারি, ইনসার্ট করে নিতে পারি। যেমন আমি এখানে টানলে যতগুলো তিনটা কলাম, চারটা কলাম, দুইটা তিনটা চারটা র, ঠিক আছে, চারটা কলাম চারটা র নিলাম। এখন আমি চাচ্ছি যে না, আমার এখানে র এর ভিতরে আমার আরো কিছু ড্রয়িং করা দরকার, তাহলে আমি ইনসার্টে টেবিল, হ্যাঁ আবার ড্র করতে পারি, ড্র টেবিল। যেমন এখানে আমি কি করতে পারি, এটার মাঝখান থেকে টান দিতে পারি, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে কোনাকুনিও টান দিতে পারেন, এই যে এই কোনাকুনিও টান দিতে পারেন, বা ইচ্ছা করলেন যে এখান থেকে এতটুকু, হ্যাঁ যে এটাতে দাগ দিবেন, এটাতে দাগ দিবেন, বা এই পুরোটাতে এই জায়গায় একটা আর একটা করতে চান, ব্যাস আপনি যেভাবে করবেন সেভাবে হবে, কোনো অসুবিধা নেই। আবার এখানে কথা হচ্ছে যে এটা টেবিল মার্চ করার যেসব সমস্ত ব্যাপার থাকে, এটা এসকেপ চাপলেটে চলে যাবে, ব্যাস। এখন আমি চাচ্ছি যে এই দুইটা টেবিলকে মার্চ করবো, দুইটা একসাথে হবে, তাহলে কি করবো, এটা মার্চ সেল, ব্যাস এখন দুইটা একটা সেল হয়ে গেছে, বা এই তিনটাকে আমি মার্চ করবো, মার্চ সেল, অর্থাৎ তিনটা কি হয়ে গেল, সেম হয়ে গেল, ঠিক আছে। এখন আমাকে, তারপর এখন ইনসার্টের ব্যাপারের মধ্যে এগুলো গেলো, টেবিল অপশন বিভিন্ন অপশন গেল। হ্যাঁ, তারপর স্প্রেড শিট থেকে সরাসরি আপনি টানতে পারবেন। এখন আসলে আমরা একটা ছবি ইনসার্ট করতে চাই এখানে, পিকচার, এই পিকচারে ক্লিক করলে আমি পিকচার কি করতে পারবো, ইনসার্ট করতে পারবো। মানে আমি একটা ছবি নিলাম, ধরেন আমি এই ছবিটা ইনসার্ট করতেছি, ব্যাস এই ছবিটা চলে আসছে। এখন এটাকে আমি ছোট করব, ছোট হয়ে গেছে, ব্যাস। এখন আমি চাচ্ছি যে ছবিটাকে, ছবিটা উপরে যাওয়ার কারণ হচ্ছে এটা,
এটাকে এখন আমি এটাকে যদি এই জায়গায় দিতে চাই, বাস এবার পেস্ট করে দিলে হবে, চলে আসছে। ঠিক আছে, এই বাস এই কলামে এটা ফিট হয়ে গেছে। আমি এটাকে বড় ছোট করতে চাই, করতে পারবো। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই ছবিটাকে বড় করবো এবং এটার উপর আমি লিখব। তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? আমি যদি লিখতে চাই তাহলে স্বাভাবিক এটাকে আগে কি করতে হবে, রাফ টেক্সট এটাকে বিহাইন্ড টেক্সট অর্থাৎ টেক্সটের নিচে দিয়ে দিতে হবে। এখন আমি এটাকে বড় করি বা ছোট করি যাই করি, এটা এটার উপর আমি লিখতে পারবো। যেমন আমি এখানে লিখি, দিস ইজ মিস্টার তারিকুল ইসলাম। ব্যাস আমি এটাকে লেখাগুলোর রং চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, আমি এটাকে গ্রিন করে দিলাম, ব্যাস এখন গ্রিন হয়ে গেছে, ঠিক না? আমি এটাকে লাল করে দিব, যা করি আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো, অসুবিধা নেই। এই এভাবে করে আপনি আপনার কাজ করতে পারেন, লেখালেখি করতে পারেন আরও। হ্যাঁ, বা আমরা এটাকে ট্যাব দিয়ে সামনে নিতে পারি, অর্থাৎ লেখাটা ছবিটা এখন হাইড নিচে হয়ে গেল। যদি এমন হয় যে না আমি ছবির পাশাপাশি লিখবো, তাহলে এইভাবে দেওয়া যায়। যেমন এই যে রাফ টেক্সট, এখানে বিভিন্ন অপশান আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারেন। এই যে ইন লাইন টেক্সট, ঠিক আছে, এই যে বিভিন্ন অপশান আছে, যেটা আপনার পছন্দ আপনি সেটা করতে পারবেন। তারপর আসে ইনসার্টের মধ্যে আমাদের সেকেন্ড অপশান, যেটা পিকচার, তারপর পিকচার পরে শেপ। শেপের জন্য আমরা কি করব, আর একটা একটা জায়গায় চলে আসে, এখানে চলে আসে, শেপ কীভাবে নিব, ইনসার্ট শেপ আমরা কেন ইউজ করব বা কী জন্য ইউজ করব। শেপ বিভিন্ন সময় বিভিন্ন কিছু নির্দেশনা বোঝানোর জন্য শেপ ইউজ করা হয়। যেমন এই যে বিভিন্ন রকম শেপ, আমি একটা লাইন টানতে চাই, বা সেখান থেকে লাইন টান দিব। হ্যাঁ, এই যে একটা লাইন টান দিলাম, শেপ যখন ধরবো তখন এটা সোজা হবে। এরপর এটার বিভিন্ন অপশান আছে, যেমন যেমন এটার অপশান আছে, প্রপার্টিজ আছে, ফরম্যাট, শেপ। হ্যাঁ, এখান থেকে আমার বিভিন্ন লাইন কালার কী হবে, কেমন হবে, এসব কিছু এখানে আছে। যেমন নো লাইন, সলিড লাইন, গ্রেডিয়েন্ট লাইন, হ্যাঁ, ট্রান্সপারেন্সি, বিভিন্ন কিছু আছে এখানে। হ্যাঁ, এছাড়া আমরা আগে এগুলোকে ঠিক করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা আরেকটা শেপ টানতেছি, এই যে শেপ, এখান থেকে সব রকম শেপ আছে। বিভিন্ন সময় এই যে নির্দেশনা দেওয়ার জন্য শেপ তৈরি করে, এই যে আমরা এখানে শেপ, ব্যাস এদিকে দিলাম, এদিকে দিলাম, ব্যাস লম্বা ছোট চিকন চিপও করি আমি। ঠিক আছে, এখন এই শেপের অপশানগুলো এখানে চলে আসছে, এডিট শেপ, এটাই কি এই দিক সেদিকে করা যাইতে পারে, ঘোরানো যাইতে পারে, বা চেঞ্জ শেপ করা যায়, এটাকে ঘোরানো যেতে পারে। যেমন এটা ধরে ঘুরাইলে এটা ঘোরানো যাবে, ঠিক আছে, শেপ ধরে ঘুরাইতে হবে, তাহলে সহজে ঘুরবে। এখন আসেন, আমার শেপ গেলো, শেপ যাওয়ার পরে আমার এখানে ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে অনেকগুলো শেপ আছে, যে কোনো শেপ যখন তখন ইউজ করতে পারবেন, অনেক শেপ আছে, খুব সুন্দর সুন্দর শেপ। এখন আগে এগুলোর জন্য কষ্ট দিই, যেমন আইকন, আমি বিভিন্ন আইকন ইউজ করতে পারি। হ্যাঁ, অপলাইন বিভিন্ন জায়গা থেকে আইকন নিয়ে আসতে পারি। তারপরে স্মার্ট আর্ট, ধরেন আপনি বিভিন্ন নির্দেশনা করছেন সেটার থেকে আপনি নিতে পারেন। স্ক্রিন ক্লিপিং, অর্থাৎ আপনি স্ক্রিন থেকে বিভিন্ন কাজ করতেছেন, এখান থেকে যে এতটুকু দেখছেন একটা ক্লিপ হয়ে গেছে, দেখছেন এই এতটুকুর ভিতর থেকে আপনি কি সুন্দর একটা, আমরা একটা স্ক্রিন ক্লিপ নিয়ে নিলাম, ঠিক না? এই এইভাবে করা যায়। এখন আসেন, আমরা এই যে দেখাবো ইনসার্ট, ইনসার্টের পরে স্টোর, স্টোর দোকান মানে শপ, মাইক্রোসফটের উইকিপিডিয়ার মধ্যে আমি কী করবো, এটাকে তুলে দেওয়ার জন্য এটি ইউজ করা হয়। অনলাইন ভিডিও মিডিয়া, বিভিন্ন ভিডিও মিডিয়ার লিঙ্ক দিতে পারবো, হাইপার লিঙ্কে সব লিঙ্কগুলো দিতে পারবো। হ্যাঁ, ইন্টারনেট কানেকশান লাগিয়ে দিলে হবে। তারপর কমেন্টস, হেডার, ফুটার আসেন, এরপর আমরা হেডার ফুটার দেখাচ্ছি। আমরা এখানে কতগুলো পেজ করলাম, প্রায় তিনটে পেজ হয়ে গেছে আমাদের। এখন আমরা দ্বিতীয় সেকেন্ড পেজ থেকে হেডার ফুটারের লাইনগুলো দিব। তো সেই জন্য আমাকে হেডারে ক্লিক করতে হবে। যেমন আমি হেডার এখানে টাইপ হেয়ার, এখানে কী কী আছে, এডিট হেডার, আচ্ছা আমরা এইরকম একটা হেডার দিচ্ছি, অস্টেন হেডার। হেডার মধ্যে কী দিব, আমি এটাকে একটা কন্ট্রোল চেপে জুম দিলাম, দিস ইজ মাইক্রোসফট, যেমন মাইক্রোসফট ওয়ার্ড 2016, মাইক্রোসফট ওয়ার্ড 2016। আর এটাকে আমি সেন্টার নিয়ে আসবো, কন্ট্রোলই চাপবো, অর্থাৎ আপনারা এখানে যেভাবে করছেন এখানে চাপলে হয়ে যাবে সেন্টার।
এটাকে 10 করে দেওয়া যায়, যখন ছোট করে দিলাম। তারপর মাইক্রোসফট ওয়ার্ড 2016, এটাকে আমি না সরি রাইটেই দিয়ে দিই। হ্যাঁ, ওয়ার্ড 2016। ওকে, এখন আমরা ইনসাইডের মধ্যে এতটুকু, এটা আমাদের হেডার থাকবে অলওয়েজ। এখন হেডারের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হেডার, হেডার অপশনের মধ্যে আমরা হেডারটা কোথায় থেকে শুরু করবো। ফার্স্ট পেজে যদি আমরা হেডার দিই তাহলে খারাপ দেখা যাবে, ঠিক না? ফার্স্ট পেজে হেডার আছে নাই? ওকে ফাইন, ফার্স্ট পেজ হেডার খালি, সেকেন্ড পেজে এটা থাকবে, থার্ড পেজে এটা থাকবে। ওকে, এবার আসেন আমরা ফুটার, ফুটার ইউজ করি। ফুটার, ফুটারের মধ্যে আমরা লিখতে পারি সেম জিনিস, মাইক্রোসফট ওয়ার্ড, ডব্লিউআরডি ওয়ার্ড বুক, ফার্স্ট পার্ট ফর বিগিনার টু অ্যাডভান্স, অ্যাডভান্সড। হ্যাঁ, ব্যাস আমি এটাকে ওইখানে দিলাম, হয়ে গেল। এখন যেটা করা যায়, এটাকে একটু ছোট করে দেওয়া যায়, দিলাম। এখন আমাকে ফেজ নাম্বার, যেমন ইনসার্টের মধ্যে আরেকটা জিনিস আছে, যেমন ফেজ নাম্বার, হেডার ফুটার ফেজ নাম্বার, আমরা ফেজ নাম্বার কোথায় দিব, টপ অফ ফেজ না বটমে দিব, নিচে দিব না উপরে দিব, কোথায় দিব? সেন্টারে দিয়ে নিচে, ফেজ, ফেজ মার্জিন, কারেন্ট পজিশন, টপ ফেজ, বটম অফ ফেজ, ফেজ মার্জিন। আচ্ছা, এটা হচ্ছে সেই ফেজের মাঝখানে। আচ্ছা দেখি, আমরা ফেজের মাঝখানে হইলে এটা কোথায় যায়, নিচে আসছে। তাহলে প্রথম পেজে নাম্বারিং হবে না, সেকেন্ড পেজ থেকে আমাদের নাম্বারিং শুরু হয়ে গেল, 1 2, ঠিক আছে। ওকে ফাইন, ক্লোজ হেডার ফুটার, ব্যাস আমার হেডার ফুটার হয়ে গেছে কাজ, ঠিক না? 1 2 3, ব্যাস। আমি যদি এখানে এডিটও করতে চাই এগুলো, বাস এখান থেকে ক্লিক করলে হয়ে যাবে। ফুটার, আচ্ছা আমরা ফুটার ইউজ করি নাই না, আচ্ছা ঠিক আছে, আমরা ফুটার ইউজ করতে পারবো। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ইনসার্ট, ইনসার্টের পরে ইনসার্টে এগুলো গেলো, বাস এগুলো টুকটাক জিনিস। আপনারা যেমন ওয়ার্ড আর্ট আমরা ইউজ করতে পারবো, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লেখার সময় যেমন ওয়ার্ড আর্টগুলো ইউজ করতে পারি এই সমস্ত জায়গায়, যেমন এই ওয়ার্ড আর্টটা একটা শেডো টাইপের একটা লেখা। আমি এটাকে নিয়ে আসতেছি এখানে, শেডো টাইপ। হ্যাঁ, ইটস মি, ব্যাস দেখেন তো, এটা নিচে একটা শেডো হয়ে গেছে না, সুন্দর হলো না? ব্যাস এভাবে করে আমরা কি করব, এই ওয়ার্ড আর্টগুলো ইউজ করব, এগুলো সব ইনসার্টের মধ্যে পাওয়া যাবে। তারপর ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপটা হচ্ছে এই যে আমরা যেখানে ছবি ফেলবো ব্যাস ওই সমস্ত জায়গায়, সরি এটা, এটা হচ্ছে যে এটা আমরা যখন পত্রিকায় লিখে লিখি করি, পত্রিকায় লিখে সব অনেক সময় প্রথম অক্ষরটা বড় হাতের হয়, সেই জন্য ইউজ করা হয় এই মার্জিন, ড্রপ ক্যাপ, এগুলো ইউজ করা আছে, যাকে এগুলো আপনারা আস্তে আস্তে পরে ইউজ করতে পারবেন। সিগনেচার লাইন, সিগনেচার লাইনে আপনারা আগে জমা দিয়ে রাখা, মানে এটা লিখে শেষে দিয়ে অটোমেটিক এই সাইনটা বসে যাবে। তারপর ডেট, টাইম, অবজেক্ট, এগুলো আমাদের খুব দরকার নেই, কিন্তু এখানে একদম দরকার যে জিনিস শেষ, সেটা হচ্ছে এটা সিম্বল এবং ইকুয়েশন, অনেক সময় গাণিতিক কাজ করার জন্য এই জিনিসগুলো ইউজ করা হয়। যেমন আমি যদি একটা সূত্র লিখতে যাই, এই যে আমি একটা সূত্র লিখতে যাব, এখন আমাকে যদি, আমি এটা কেটে দিচ্ছি, এখন আমার কাছে যদি ইকুয়েশনটা না থাকে আমি লিখতে পারবো না। যেমন এই যে টাইপ ইকুয়েশন, হ্যাঁ, এ এ প্লাস, এ প্লাস বি, তারপরে এই যে এখানে বিভিন্ন ইকুয়েশন, বিভিন্ন জিনিস আছে, লিনিয়ার, এই সেই যেমন ইকুয়েশন, যে ফাংশান এক্স, ঠিক আছে, এই যে আমি যে এটা সিলেক্ট করবো এইভাবে আমি কাজ করতে পারবো। যেমন এই এক্স, ঠিক আছে, এখানে এক্সের জায়গায় কী দিব, এক্স, এই যে এটার ভিতরে, ঠিক আছে, এই থেকে আমি সব পাবো, ঠিক আছে, এই ম্যাট্রিক্স, অপারেটর, লগ, লিমিট, এই সব পাবেন, আপনি একটু খেয়াল করলে পাবেন, যাদের দরকার গাণিতিক ব্যাপারের জন্য সবগুলো এখানে, ইকুয়েশন সিস্টেম সবগুলো এখানে, আমি দেখাবো পরে আরেকটা টিউটোরিয়ালসে। হ্যাঁ, তারপর আসেন টিউটোরিয়ালসের ইকুয়েশন গেল, সিম্বল গেল, তারপর আমরা আসি ডিজাইন, ডিজাইনের মধ্যে কী আছে, যেমন আমার ডিজাইনগুলো কীরকম হবে, কোন টাইটেল হবে, থিমটা কেমন হবে, এগুলা, হ্যাঁ আমি এভাবে করতে পারি, এগুলো অটোমেটিক, এটা ইয়ের জন্য আর কি, দেখার সুবিধার জন্য। লেআউট, লেআউটের মধ্যে আসেন,
লেআউটের মধ্যে আমাকে বিশেষ করে ঠিক করতে হবে পেজের সাইজ, ওরিয়েন্টেশন, যেমন মার্জিন, আমার পেজের বাম পাশে মার্জিন কতটুকু হবে, যেমন এখানে 1 1 1, টপ 1, লেফট 1, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে চারদিকে, যেমন এটা নর্মাল, এখন আমাদের পেজের পজিশনটা নর্মালে আছে, টপ রাইট সব দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আছে, কাপড় পেজটা শুধু ভিন্ন, আর অন্য সবগুলা ডানে বামে উপর নিচে 1 ইঞ্চি করে রাখা আছে। আপনি যদি চান ইচ্ছা করলে এটাকে বাড়াইতে পারেন, মার্জিন যদি বাড়াইতে চান আপনি এই কাস্টম মার্জিন এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দিতে পারেন। এখানে আপনাকে আরেকটা জিনিস বলে রাখতেছি, যেমন যারা দলিল লিখে, দলিলের মধ্যে অনেক সময় স্ট্যাম্পের উপরে লিখতে হয়, তো স্ট্যাম্পের উপরে প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি জায়গা রাখতে হয়, তো সেটার জন্য আপনি আগে স্ট্যাম্পের উপরে জায়গাটা মেপে তারপরে কাজ করবেন। এটা গেলে এই, এখন আমার এইখানে ওকে দেন। আচ্ছা দেন, এবার ওরিয়েন্টেশন আসেন, আমার ফেসটা কীভাবে হবে, কি লম্বালম্বিভাবে হবে নাকি শোয়াভাবে উলম্বভাবে হবে, মানে শোয়ানো অবস্থা হবে, কীরকম হবে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? ল্যান্ডস্কেপ দিলে এটা কী হবে দেখেন, ল্যান্ডস্কেপ দেওয়াতে কী হলো, এগুলো শুয়ে গেছে প্রায়, ঠিক না? তা আমরা এইভাবে করবো না, আমরা কী করবো, দাঁড়ানো অবস্থায় করবো। আপনার বই অনুযায়ী আপনি যদি বড় বই করেন তাহলে আপনি যেভাবে ইচ্ছা করতে পারবেন। এরপর সাইজ আসেন, আপনার পেপার সাইজটা কেমন হবে, আমরা স্ট্যান্ডার্ড সাইজ স্পেশালি ইউজ করি সবাই, বেশিরভাগ এ4 সাইজ পেপারে সবাই এখন কাজ করে, তারপর অনেক সময় বড় কাগজগুলো A3 মানে লিগেল সাইজেরও হয়। এছাড়াও যদি লেটার সাইজ দেন, আপনার কাগজ ডকুমেন্টে অনেক সময় ওই সেটিং না থাকার কারণে, স্পেশালি অলওয়েজ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ডিফল্ট পেপার সেটিং হচ্ছে লেটার সেটিং, তো আপনি যেটা করবেন অলওয়েজ A4 দিয়ে রাখবেন। আর যদি মনে করেন না আপনার, আপনি কাজ করতেছেন A4 না, আপনি লিগেলে কাজ করতেছেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কী করতে হবে, সাইজটা লিগেল পেপার সাইজ দিতে হবে, এখানে লিগেল লেখা আছে কোথাও, আপনি ওইখান থেকে লিগেল দিয়ে দিবেন, যেমন বিভিন্ন সাইজ এখানে আছে, B6, জাপান, সুপার, A4, রিজার্ভ, US স্টেন ফোল্ড, লেটার, এই যে লিগেল সাইজ, হ্যাঁ এটাও আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ যাক গেল, এখন আসি আমরা মূল কথায়। এবার আপনি কলম, আমরা অনেক সময় লিখে লিখার সময় কলম ইউজ করি, যেমন আমি এখানে আপনাদের আজকে দেখাচ্ছি, এগুলো আমার লাগতেছে না, আমি পরের ফেজে যাই। এখানে খালি হয়ে গেছে, আচ্ছা আমি এই শুধু এই পেপারটাতে করতেছি, এই ফেজটাতে করতেছি, দিস ইজ মিস্টার তারিকুল, তারিকুল ইসলাম, আমার এখানে উপর সাইজ বেশি না, এটা নিচে চলে আসছে, আমি এটাকে সাইজ 1 ইঞ্চি করে দিই, ব্যাস হয়ে গেছে, দিস ইজ মিস্টার তারিকুল ইসলাম। রাইট, ওকে, আচ্ছা এখানে এখন এই লেখাটা আমি বারবার পেস্ট করলাম, এখন আমি চাচ্ছি যে না এখানে এই লেখাটা এই পাশেও জায়গা আছে, আমি এই পাশে ইউজ করতে পারি, তো এখন কি করা যায়, এখানে আমার তো ফেস যেহেতু ছোট, হ্যাঁ আচ্ছা আমি ফেসটা সাইজটা ছোট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, এটাকে আমি 2 কলাম করবো। হ্যাঁ এখন এই ফেসটাতে 2 কলাম করা যায়, আমি কলামের মধ্যে ক্লিক করলাম, 2 কলাম, দেখেন এখানে আরেকটা কলাম হয়ে গেছে না, এই তাহলে আমার কি কাগজের মধ্যে একটু বরকত চলে আসবে, অর্থাৎ কাগজটা একটু সময় মানে আমি একটু ভালো ইউজ করতে পারলাম। বাকি আপনি পত্রিকার জন্য এখন চাচ্ছেন যে না এখানে 2 কলাম 3 কলামও করা যেতে পারে, চাইলে করা যায়, যেমন আমি কলাম 3 কলাম, এই যে 3 কলাম হয়ে গেছে, এখন এগুলোর মাঝখানে যে উপরে 3 কলাম নিচে 2 কলাম, বিভিন্নভাবে করা যায়। তারপরে যেটা আসবে কলামের পরে ব্রেক, লাইন ব্রেক ইউজ করা হয় স্পেশালি, মানে আমি একটা কলামে আছে এখন পরের কলামে যাওয়ার জন্য এই ব্রেক, কলাম ব্রেকটা ইউজ করা হয়। তারপরে নেক্সট ফেজ, কন্টিনিউয়াস, ইভেন ফেজ, অড ফেজ, হ্যাঁ এই যেমন ইভেন ফেজ 2 4 6, এটাকে ইভেন ফেজ বলে, আর অড ফেজ হচ্ছে 1 3, বেজরগুলোকে খেয়াল থাকবে ইনশাল্লাহ। আচ্ছা তারপরে লাইন নাম্বার, লাইনের নাম্বারও দিতে পারেন আপনি ইউজ ইচ্ছা করলে, হ্যাঁ এই যে লাইনের নাম্বার আপনি দিতে পারেন, অনেক সময় যে লিখা হয় না যে এটা কি বলে,
মাঝে বিভিন্ন বই লিখতে মানে ইন্ডেক্স লিখার সময় নাম্বারিং করতে হয়, তো সেটার জন্যই বাসে এখান থেকে দিয়ে দিলে নাম্বারিংটা হয়ে যাবে। তারপর আসেন আমরা লেআউটে বিষয়ে, এগুলো গেল, ইন্ডেন্ট গেল, তারপরে লাইন বিফোর আফটার স্পেসিং এগুলো ইউজ করতে পারেন, রেফারেন্স, রেফারেন্সের মধ্যে আপনি বিভিন্ন টেক্সট ইউজ করতে পারেন ডানে বামে, হ্যাঁ উপর নিচ। আর স্পেশালি যারা ওয়ার্ড ডকুমেন্টের বিভিন্ন কাজ করেন, আশা রাখি ওনাদের খুব একটা এগুলো লাগবে না। যদি আপনি অ্যাডভান্স লেভেলের যান, আশা রাখি যিনারা অ্যাডভান্স ওনারাও এগুলো ইউজ করে না। তারপর আপনি এগুলো নিয়ে একটু সার্চ দিয়ে দেখতে পারেন, এগুলো আপনার যতটুকু দরকার পড়ে আপনি ততটুকু ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে মেইলিং, মেইল করার জন্য ইউজ করে এগুলো, আশা রাখি আমরা অনেকেই, এখন এমন কেউ নাই হয়তো পাওয়া যাবে না যারা ওয়ার্ড ডকুমেন্ট থেকে মেইল করে। আশা করি এটা সেভ করে ফেলে তারপরে বিভিন্ন জায়গা থেকে মেইল করে, যে স্টার্ট মেইল মার্স, হ্যাঁ, বা লেবেল বিভিন্ন কিছু লাগিয়ে ইউজ করে, রিভিউ, হ্যাঁ রিভিউর মধ্যে যেগুলো আছে আমার গ্রামার টেস্ট করা, চেক করা, এগুলোর জন্য রিভিউ, যেমন স্পেলিং অ্যান্ড গ্রামার চেক, হ্যাঁ এই যে কত ভুল, ঠিক আছে, যে সমস্ত ভুল আছে এগুলা কী করবো আমরা, চেঞ্জ করবো, ঠিক করবো, মিস্টার এ মিস্টার কী করবো, ইগনোর ওয়ান, ব্যাস এটা আমি জানি না কিন্তু ইগনোর অল, ব্যাস চলে গেছে। ইসলাম, ইসলামটা হচ্ছে অ্যাড, এটার নামটা ঠিক আছে, কালাম, ইগনোর অল, ইগনোর অল, ঠিক আছে। অর্থাৎ আপনার যে সমস্ত ওয়ার্ডগুলোতে ভুল আছে এগুলো সে ধরে দিবে, আপনি এগুলো ঠিক করে নেবেন। তারপরে আসেন কাউন্ট ওয়ার্ড। এখন আপনি অনেক সময় বিভিন্ন সময় অনেকেই পত্রিকার জন্য লিখে যে আমার আপনার আমাকে মিনিমাম 300 ওয়ার্ডের একটা ইয়ে দিতে হবে, তখন আপনি ওয়ার্ড কাউন্ট করবেন কীভাবে, এখান থেকে ওয়ার্ড কাউন্ট দেখেন, ফেজ 6 পেজ, ওয়ার্ড 189, ক্যারেক্টার 9 স্পেস, 817, ঠিক আছে। এই ব্যাস এখন মেরে ফেলতে পারলেন আপনার কতটুকু ওয়ার্ড হয়েছে, তাহলে আপনার আর কত বাকি আছে, প্রায় 110 ওয়ার্ড বাকি আছে আপনার 300 ওয়ার্ডের ইয়ে হওয়ার জন্য, পোস্ট হওয়ার জন্য, ঠিক আছে। তারপরে এই যে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, এগুলো আমাদের আশা রাখি এখন দরকার পড়বে না, প্রিভিয়াস পেজ, নেক্সট পেজ আমরা, আচ্ছা, তো এভাবে করে আশা রাখি আপনারা বুঝছেন আমাদের মূল, আসলে মাইক্রোসফট ওয়ার্ডের মূল কাজগুলো হচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এই চারটার ভিতরে। আর ফাইলটা কখন ইউজ করব, এখন আমার এই সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি এটাকে সেভ করব, এই সেভের জন্য ক্লিক করলে আমার ফাইল মেনুটা আসবে, দেখেন, হ্যাঁ সেভ ফাইল মেনু, আমি সেভ করতে পারবো। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, আমরা অনেক সময় কি করি যেন আমি চাচ্ছি যে না এইটা না, এইটা এইভাবে না, আমি এটা কেটে দিব মনে করতেছি, হ্যাঁ কেটে দিলাম, এই যে মূল জিনিসটা দেখানো হয় নাই, এটা কেটে দিলাম, এখন মনে হচ্ছে না এটা ঠিক ছিল, তাহলে এটা কি করব, এই রিডু আনডু ইউজ করে, এটাকে কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই দ্বারা ইউজ করা মাইক্রোসফট ওয়ার্ডে, এটাকে মেনু এখানে ক্লিক করেও করতে পারবো, আবার এটাকে ধরেন আমি কেটে দিলাম, আবার এটাকে কন্ট্রোল জেড দিয়েও করতে পারবো, হ্যাঁ আমি এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, তারপরে এটাও কেটে দিলাম, এভাবে করে আমি কেটে দিচ্ছি, হ্যাঁ কিন্তু এখন মনে হচ্ছে যে না না এগুলো দরকার আছে, এখন আমি কি করব, কন্ট্রোল জেড তারা আবার ফেরত আনবে এগুলা, এখন মনে হইলো না এগুলো ঠিক নেই, তাহলে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে আবার ফেরত যাব, মানে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল জেড এইটা হচ্ছে মূল, হ্যাঁ আমার এই যেমন কন্ট্রোল ওয়াই যত চাপবো আস্তে 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 এটা কি উল্টে যাবে, কন্ট্রোল জেড দিলেই পিছনে যাবে, ঠিক আছে, এই ব্যাস আমরা এইভাবে করে করতে পারবো। তারপর আসেন আমি এটাকে সেভ করব, কোথায় সেভ করব, সেভ অ্যাজ, এখানে আমি ডকুমেন্টের নাম দিব মাইক্রোসফট ওয়ার্ড, মাই সি আর ও এস এফ টি মাইক্রোসফট ওয়ার্ড 2016 বাংলা টিউটোরিয়াল, টিউটোরিয়াল, হ্যাঁ এটাকে আমরা সেভ করার সময় আমি যেটা করবো এটাকে আমি ডক্স, এটা বিশেষ করে 2007 থেকে DOCX এক্সটেনশানে এটাকে মানে সেভ হয়, আর এই এক্সটেনশানে যখন সেভ করে তখন এটা 2003-তে বা 97 থেকে 2003 ডকুমেন্টে খোলে না, কারণ দেখেন 97 থেকে 2003 ওটা হচ্ছে কি ডক, আর এখনটা এখনকারটা হচ্ছে ডক্স, 2007 থেকে ডক্স। সো আমরা এটা যখন এইভাবে সেভ করব, আমরা ইচ্ছা করলে হ্যাঁ এই ডকুমেন্টটাকে আমি কি করব, এই ডেস্কটপে সেভ করে দিলাম, কোথায় সেভ হইলো, আচ্ছা আমি এখনও সেভ করতে পারি খেয়াল করি নাই কোথায় সেভ হয়েছে, সেভ করার সময় আমরা কি করবো, সেভ অ্যাজ বাংলা টিউটোরিয়ালস, কোথায় সেভ হচ্ছে দেখেন তো, এটা সেভ হচ্ছে এখানে, আমরা এটা কি করবো মোর অপশনে ক্লিক করলে আমাদেরকে দেখাবে কোথায় সেভ করার জন্য, আমরা এটাকে ডেস্কটপে দেখিয়ে দিব এবং ডেস্কটপে সেভ করব,
এই ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন দেখেন আমার ডেস্কটপে আছে কিনা, এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2016 হয়ে গেছে। এখন কথা হচ্ছে, অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে আমরা পিডিএফে ই করতে হয়, কি বলে এটাকে, পিডিএফ অনুযায়ী কি করতে হয়, সেভ করতে হয়। আমরা পিডিএফে সেভ করব, ধরেন আমাকে যদি পিডিএফে সেভ করতে হয়, এই যে আমি ডকুমেন্টটা করলাম, হ্যাঁ এটাকে যদি মাইক্রোসফট পিডিএফে সেভ করতে হয়, এই সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ, ব্যাস এখানে ডকসের জায়গায় আমি এই যে পিডিএফটা আছে এই পিডিএফ দিয়ে সেভ করতে পারবো। ওকে, এই পিডিএফ, এখানে এটার নাম টিউটোরিয়ালস, কোথায় দিলাম সেভ করতে, কোথায় দিলাম, হ্যাঁ আমার এখানে ডেস্কটপ সিলেক্ট করা আছে, আমি ডেস্কটপে সেভ করব, ব্যাস এখন হয়ে গেছে। দেখেন তো আমার এখানে ডেস্কটপে পিডিএফ আছে কিনা, পিডিএফ এখনও আসে নাই, সেভ করছি, করি নাই, ফেইল, আচ্ছা ফেইল হয়ে গেছে। আমরা এটাকে সেভ করতে, সেভ অ্যাজ পিডিএফ, হ্যাঁ এই জায়গায় অ্যাড এ প্লেস, সরি অ্যাড এ প্লেস, আমরা আবার দেখাচ্ছি সেভ অ্যাজ পিডিএফ, মোর অপশন, হ্যাঁ ডেস্কটপ, তারপরে সেভ, সরি এখানে আমাকে আবার দেখে দিতে হবে পিডিএফ, আচ্ছা এই জায়গায় সিলেক্ট করা আছে, এখন আমি পিডিএফে সেভ দিলে এটা পিডিএফে সেভ হবে, হয়ে গেছে, ব্যাস ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল, ও সরি, আচ্ছা আমার এখানে দেখেন পিডিএফটা হয়ে গেছে, এই যে এটা পিডিএফ, কি ফক্সি ট্র্যান্ডম লিজার দিয়ে দেখাচ্ছে, এই দেখছেন আমার এটা পিডিএফ হয়ে গেছে। করে চালু হোক, এই যে আমার এটা পিডিএফ হয়ে গেছে, দেখছেন। আপনি এই ডকুমেন্টগুলোকে কি পিডিএফ আকারে দিতে পারবেন, এই যে ব্যাস, এই যে এখন এটা পিডিএফ, হ্যাঁ আপনি এভাবে করে করতে পারবেন। আশা রাখি আমার টিউটোরিয়ালসটা আপনাদেরকে ভালো, আপনাদের ভালো লাগছে, আর আমি আশা রাখবো অবশ্যই আপনারা ইনশাল্লাহ লাইক দিবেন, কমেন্টস করবেন, অবশ্যই কমসে কম একটা লাইক হইলেও দিবেন, যদি খারাপ লাগে তাও একটু কমেন্টস করে জানাবেন, বা কোথাও কোনো প্রবলেম হইলে সেটার জন্য অবশ্যই বলবেন। আশা রাখি ইনশাল্লাহ আমি রিকভারি করে নিব, আর আশা রাখি আপনারা দেখছেন, উপভোগ করছেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন, হ্যাঁ একদম সর্বশেষ চাওয়া আপনাদের কাছে এইটা যে অন্তত একটা লাইক হইলেও দিবেন, হ্যাঁ থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ, কষ্ট পাইলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।